ओ हाउ लाकी ইউ আর, মেক ইট অ্যাসারটিভ সেন্টেন্স। তো দেখো এটা রয়েছে এক্সক্লেমেটারি সেন্টেন্সে এবং ইন্টারজেকশন দিয়ে রয়েছে, শুরুতেই ইন্টারজেকশন রয়েছে ও। তো এটাকে অ্যাসারটিভ সেন্টেন্স করলে তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট ভার্ব বসাতে হবে, অ্যাসারটিভ সেন্টেন্সের নিয়ম। তাহলে এই যে সেন্টেন্সটা প্রথমে যেটা কোশ্চেনে রয়েছে, এতে রয়েছে ইউটা সাবজেক্ট এবং আরটা হচ্ছে এটা ভার্ব। তাহলে সাবজেক্ট নিয়ে এলাম ইউ এবং আরটা ভার্ব নিয়ে এলাম। এরপরে এই যে ও হাউ রয়েছে, এর জন্য ভেরি বা এক্সট্রিমলি যে কোনো একটা আনতে পারি, হয় ভেরি না হলে এক্সট্রিমলি যে কোনো একটা আনবো। এরপরে এই যে লাকি রয়েছে সেটা লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হবে ইউ আর ভেরি বা এক্সট্রিমলি লাকি। ইট শুড নট বি টু ডিফিকাল্ট, মেক ইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে রয়েছে এটা নেগেটিভ সেন্টেন্সে, তাহলে আমাদেরকে অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচকে করতে হবে। তাহলে সাবজেক্ট নিয়ে আসবো ইট, এরপরে শুড রয়েছে শুডটা নিয়ে এলাম। যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলা আছে তাহলে এই যে নটটা রয়েছে এই নটটাকে উঠিয়ে দেব। তারপরে বি রয়েছে বিটাকে বসিয়ে দিলাম। এরপরে এই যে টু রয়েছে, টু ডিফিকাল্ট, ডিফিকাল্টের অপোজিট হচ্ছে ইজি, এবং তার আগে এই যে টু, এই টু এর জন্য আসবে রাদার। তাহলে অ্যান্সারটা হবে ইট শুড বি রাদার ইজি। আর্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তো এটা মেক ইট নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নাবাচক সেন্টেন্স করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট যেমন আছে আর্টস লিখে দিলাম, ভার্ব লিখে দিলাম আর। এরপর যেহেতু নেগেটিভ করতে বলেছে নট নিয়ে আসবো, তাহলে আর্টস আর নট। এরপরে ইউজুয়ালি যেমন আছে লিখে দিলাম। এরপরে এই যে ফর্মিডেবল রয়েছে, এই ফর্মিডেবলের যে অপোজিট সেটা হচ্ছে ইজি গোয়িং। তাহলে ফর্মিডেবলের অপোজিট লিখে দিলাম ইজি গোয়িং, এরপরে ক্রিয়েচার্স। তাহলে আর্টস আর নট ইউজুয়ালি ইজি গোয়িং ক্রিয়েচার্স।